তো ওখানে জয়েন্ট হয়েছে দেখো, এইখানটায় ফোনটা রাখা ছিল কিন্তু মা বুঝতে পারেনি। আমি দেখলাম অনেক জায়গায় রাখার চেষ্টা করলাম কিন্তু দেখছি দূর থেকে ভালো আসছে না। তো ভিডিওটা আমার খুব মজা লেগেছে, খুব ইন্টারেস্ট লেগেছে, আর মাও পাঙ্ক হয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে। তো মায়ের সাথে প্রাঙ্ক করব, তো আগে আমি মাকে ডেকে নিই আর ওই তাকে ওখানে ফোনটা রাখবো যাতে না দেখতে পারে, বুঝতে না পারে, কোনোদিন তো করিনি। তো আজকে একবার ট্রাই করবো মায়ের ডাকবো, দেখা নিয়ে যে আমি যেতে পারবো না, ট্রাই করতে টিকিটটা ক্যান্সেল করে দিতে হবে কোভিডের জন্য, এসব বলবো। হ্যাঁ তো চলো তোমরা দেখতে থাকো কী হতে পারে। মা, উমা, মা শুনো, খোলা এখন রুটি হ্যাঁ বলছি, এখন করোনা বেড়ে গিয়েছে গো, খবরে দেখাচ্ছে করোনা বেড়ে গেছে, ফ্লাইট ক্যান্সেল হয়ে যেতে পারে, এখন আর ফ্লাইট চলবে না, ফ্লাইট চলবে না, আর তোমার ইয়ে হতে পারে, সমুদ্র দেখাতাম তো দেখে শুধু কি বলছে কার্তিককে, কার্তিকে জিজ্ঞাসা কর, টাকাটা তো ফেরত দিব না, প্লেনের টাকা তো আর ফেরত দেয় নাকি, তাই যাওয়া না হলে কি করবা, কার্তিকের জিজ্ঞাসা করব, সেরকম পরিস্থিতি থাকলে ট্রেনে যদি যাও তাও তো অসুবিধা না, ট্রেনে ফ্লাইট এর টাকাটা তো আর পাবা না, ব্যাক পাবা কি, মিঠু বাবুর পকেট থেকে দিয়েছে কার্তিকে ফোন কর, কার্তিক তো বলতে পারবে ফ্লাইট চলছে কি না চলছে, চলছে এখন বন্ধ হয়ে যেতে পারে, মানে টিকিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে, মিঠু বাবুর কাছে মেল এসেছে তাই বললো, মেল এসেছে বন্ধ হয়ে যাবে, তাহলে কি টাকা তো ফেরত দিবে না, না কিছু তো টাকা ফেরত দিবে, তাহলে টাকা ফেরত দেয় না, প্লেনে প্লেনের টাকা পাওয়া যায়, প্লেনের টাকা পাওয়া যায় না, অতগুলো টাকা তো লস হবে,
ডাক্তার দেখানো হলো না, টাকা দিয়ে চলে গেলো। সমঝ রে, তাহলে ট্রেনে যাবা? ট্রেনে যাবো, টাকাটা তো নষ্ট হলো। কি বলে যাবে আসার সময় কি করে আসতে পারবা? ট্রেনের টিকিট তো অত তাড়াতাড়ি পাওয়া যায় না, তাই জন্য তো প্লেনে আছে সবাই। অত তাড়াতাড়ি তো টিকিট হয় না। তাহলে মিঠু কাকুকে জিজ্ঞেস করে আসো না হলে। ফোন কর মিঠু বাবু। হ্যাঁ, আমি ফোন করবো না, দেখো কি বলে। বড়াইকে জিজ্ঞেস করে আসো। আবার যাবো দুবারই, আবার কতটা টাকা বড় তো নষ্ট না, একটু আবার কষ্ট করে কত পেয়েছি। এটা প্লেনের টিকিট ক্যান্সেল হবে, এখন ট্রেনের টিকিট কি এত তাড়াতাড়ি আর পাবা? এখন আর যেতে হবে না, না হলে থাক, কিং করে কাজ হয়ে গেলে যাবা, যদি না হয় কি করবা? দেখি কি হবে। কার্তিক মাকে ফোন করতে দেবে গো। কাকে? কার্তিককে। কার্তিককে? কার্তিককে ফোন করে কি করব আমি? ওরা তো বলতে পারবে করোনার পরিস্থিতি খারাপ। করোনার পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে তো কোভিড এর জন্য, আবার নতুন এটা চতুর্থ ধাপ চলে এসেছে, ফোর্থ স্টেজ। পূজার সময় যদি করোনা দেয় নাকি? হুম, মুসলমানদের পরব হয়ে যায় আর হিন্দুর পরব হলো করোনা। কিছুকে শোনালে তো টাকা চলে যাবে, ছুটি আবার টেনশন করবে কে? বড়াই কোথায় ছুটানো জ্বালা অনেক টাকারই লস। বলছি মিঠু কাকুর ফোন করে, মিঠু কাকুরকে ফোন করে কি করবো? বড়াই ফেলে আগো তোমার সাথে মিথ্যা করে বললাম, তোমার সাথে তোমাদেরকে বলি আমি মিথ্যা করে বলছিলাম মায়ের সাথে, এতক্ষণ কাম করলাম দেখলে যে এত টাকা পয়সা খরচা করে টিকিট করা হয়েছে, যদি ফ্লাইট না চলে বললাম কোভিড এর জন্য এখন ফ্লাইট চলবে না, তোমরা কতটুকু শুনতে পেয়েছো জানি না, আমার কিন্তু খুব মজা লেগেছে। আর তার জন্যই তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করলাম, আর মায়ের সাথে ফার্স্ট টাইম পাম করলাম। তোমার কেমন লাগলো? কত টাকা নষ্ট হয়ে যাবে না, তাহলে হাত ফেল করে দেবো বাবা, কম কষ্টে হাত ফেল করে দেবে। তুমি সত্যি সত্যি ভেবেছিলা? আমার মন খারাপ হয়ে গেল, মিঠু কাকুর এ করবো, আমার কাকু টিকিটটা কেটেছে তো এখন টাকা দেওয়া হয়নি,
তাই বলছি কি ফোনটা কিন্তু সামনেই রাখা আছে, দেখো এইখানটাই ফোনটা রাখা ছিল, কিন্তু মা বুঝতে পারেনি, আমি দেখলাম অনেক জায়গায় রাখার চেষ্টা করলাম কিন্তু দেখছি দূর থেকে ভালো আসছে না। তো ভিডিওটা আমার খুব মজা লেগেছে, খুব ইন্টারেস্ট লেগেছে, আর মাও পাঙ্ক হয়ে গেল। আর মা বলছে যে পুচু যদি শুনে পুচুর আবার তখন শরীর খারাপ করতে লাগবে, মানে আমার ওই বোনটার প্রিয়াঙ্কার, ওর একটু টেনশনও নিতে পারে না, তখন ওর শরীরটা খারাপ হয়ে যাবে, তাই বলছে পুচুকে ফোন করিস না, মিঠুকে ফোন কর, মিঠুকে জিজ্ঞেস কর যে সত্যি সত্যি কি টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, অতগুলো টাকা নষ্ট হবে, ডাক্তার দেখাতে পারলাম না, এটাই ভাবছি। হ্যাঁ কিন্তু এটা ফাঙ্ক ছিল, দেখলাম মা এবার সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেছে, সত্যি প্রেশার টেশার বেড়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে বলে, যে বললাম মা তোমার সাথে মিথ্যা করে বললাম, এটা তোমার সাথে ফাঙ্ক করেছিলাম, যে সত্যি কথা বলে ফেললাম, নাহলে দেখলাম আর টেনশন দিয়ে লাভ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা যদি বলো আমি আবার প্রাঙ্ক করার চেষ্টা করব, সে মায়ের ওপরে হোক বৌদির ওপরে হোক। হ্যাঁ তো আজকের প্রাঙ্কটা কেমন লেগেছে অবশ্যই বলবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে পাশে থাকা মেল বাটনটিও প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।